আজ আমি আপনাকে বলবো লজ্জাপতির শিকড় দিয়ে বশীকরণ। লজ্জাপতি লতা দুই প্রকারের, একটি শ্বেত লজ্জাপতি, একটি লাল লজ্জাপতি। যেগুলি লাল লজ্জাপতি হয় এর কাণ্ডের রং লালচে ধরনের হয়, আর এই লতাগুলি খুব একটা বড় হয় না। কিন্তু শ্বেত লজ্জাপতি, এই লতাগুলি অনেকটাই লম্বা হয় এবং অনেক সময় গাছ বেয়ে বেয়ে উপরে ওঠে। এই লতাগুলির রং লালচে ধরনের একদমই নয়, সবুজ টাইপের রং হয়। তো এখানে যে শিকড়টির আপনার প্রয়োজন, আপনি লাল শিকড়ও নিতে পারেন কিংবা শ্বেত লজ্জাপতির শিকড়ও নিতে পারেন। আমার এই চ্যানেলে অনেকে রিকোয়েস্ট করেছিল এই লজ্জাপতির শিকড় সম্পর্কে কিছু বলতে। এই লজ্জাপতির শিকড়ের অনেক রকম কাজ আছে, যেমন লাল লজ্জাপতির শিকড়ের কাজ আছে, তেমনি শ্বেত লজ্জাপতির শিকড়ও কাজ আছে। এই লজ্জাপতির শিকড় দিয়ে যেমন তন্ত্রে ব্যবহার হয়, তান্ত্রিক কাজে ব্যবহার হয়, এছাড়াও ঔষধি গুণাগুণও এর বিশেষ আছে। আবার এই লজ্জাপতির শিকড় দিয়ে টোটকাও হয়, তবে সবথেকে বেশি শ্বেত লজ্জাপতি কার্যকরী এবং অনেক বেশি কাজে লাগে। এই লজ্জাপতির শিকড় দিয়ে গুণ, বান, জিন এগুলোও কিন্তু আটকানো যায়। তো এই সমস্ত সম্পর্কে ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব। তো আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আমার এই চ্যানেলে আমি তন্ত্রমন্ত্র এবং গাছগাছরা রোগ মুক্তি বিভিন্ন ধরনের টোটকা আপনাদেরকে দিয়ে থাকি। বশীকরণ করার জন্য অনেক রকম পদ্ধতি আছে, যেমন শিকড় দিয়ে বশীকরণ করা যায়, তেমনি মন্ত্র দিয়েও বশীকরণ করা যায়। অনেক রকম কঠিন কঠিন প্রয়োগ আছে যেগুলি দিয়ে খুব কঠিনভাবে বশীকরণ করা যায়। যন্ত্র দিয়ে বশীকরণ করা যায়, বিভিন্ন টোটকা দিয়ে বশীকরণ করা যায়, এছাড়াও কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলির মাধ্যমে কিন্তু বশীকরণ করা যায়। আর বশীকরণ করার জন্য কিছু সাধনা আছে, সেগুলির মাধ্যমেও বশীকরণ করা যায়। তবে এক একটির কাজ এক এক রকম, তাই সব বশীকরণ সমান কিন্তু কাজ করে না। তো এখানে যে বশীকরণটি আমি আপনাকে দিলাম, আপনার যদি মনে হয় যে কোনো ব্যক্তিকে আপনার বশ করার প্রয়োজন, তাহলে তার সাথে সাক্ষাৎ করার পূর্বে আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। আপনি লজ্জাপতির শিকড় তুলবেন এবং সেই শিকড়ের রস বার করবেন এবং গোরোচনার সঙ্গে, এই গোরোচনা আপনি দোকানে কিনতে পাবেন, এই লজ্জাপতির শিকড়ের রস এবং গোরোচনা একসাথে মিশিয়ে তিলক তৈরি করবেন। তারপরে এই তিলক কপালে দিয়ে যে ব্যক্তির সঙ্গে আপনি দেখা করবেন বা যাকে বশীভূত করতে চাইছেন তার সামনে যাবেন, সে অবশ্যই বশীভূত হবে। তবে এটিকে খারাপ কাজে ব্যবহার করবেন না, আর সব ক্ষেত্রে ব্যবহার করবেন না। আপনার পরিচিত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনার স্ত্রী আপনার থেকে রাগ করে চলে গেছে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন, বা আপনার গার্লফ্রেন্ড আপনার থেকে রাগ করে চলে গেছে সেক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। আপনি যদি কোনো ব্যক্তির কাছ থেকে সাহায্য পেতে চান সেক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, অর্থাৎ এটিকে ভালো কাজে ব্যবহার করবেন। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।